আমার আজকে ডিনারে আছে খিচুড়ি, আলু দিয়ে খিচুড়ি করেছিলাম আর পেঁয়াজটা ভেজে দিয়েছিলাম, আর নামানোর সময় গরম মশলা, আদা বাটা, জিরে বাটা, যেভাবে করে আর কি বর্ষার খিচুড়ি, কিন্তু বর্ষাকাল নয়, এখন খুবই গরম পড়েছে, আর আলুর চিপস আর তার সাথে অমলেট। চলে এসেছি আমার আজকে ডিনার নিয়ে। আমার ডিনারে কী আছে তোমরা দেখেই নিয়েছো, খিচুড়ি। খিচুড়িটা ঠান্ডা, দুপুরবেলা গরম গরম খেয়েছি, তখন একটু পাতলা পাতলা ভাব ছিল, এখন রাত্রিবেলা জিনিসটা জমে গেছে। চাইলে গরম করতে পারতাম কিন্তু করিনি, কারণ ভাবলাম দুপুরবেলা একটু পাতলা পাতলা খেয়েছি, রাত্রিবেলা একটু চাপচাপ খাই। আর ঠান্ডা খিচুড়ি খেতেও আমি খুব ভালোবাসি, গরম খিচুড়ির স্বাদও আলাদা, ঠান্ডা খিচুড়ির স্বাদ আলাদা। আর রয়েছে চিপস আর অমলেট, ভাত নিলে অন্যান্য দিন কম নিই, কিন্তু আজকে লোভে পড়ে যেহেতু খিচুড়ি খেতে ভালোবাসি তো তার জন্য একটু বেশি নিয়ে ফেলেছি। খেতে পারবো কি না জানি না, আশা করছি পারবো, কারণ যেহেতু এখন ভাতের পরিমাণটা কম খেয়ে খেয়ে এমন হয়ে গেছে না, এখন আর বেশি চাইলেও খেতে পারি না। তো চলো খাওয়া শুরু করি, ঠিক আছে? দেখতে পাচ্ছ তো, দেখো এইভাবে আপাতত, দেখো আপাতত আমি টেবিলে রেখে খাওয়ার কোনো রকম ব্যবস্থা করতে পারছি না, খুবই দুঃখের সাথে জানাচ্ছি, এখন সম্ভব না আমার এই মুহূর্তে, ঠিক আছে? লঙ্কাগুলো ডলে নিচ্ছি, কারণ লঙ্কা আমি চিড়ে ভালো করে পুরোটা ফুল চিড়ে দিইনি, যেহেতু আমার মেয়ে খিচুড়িটা খুব ভালো খায়, তো লঙ্কাটা পুরো চিড়ে দিলে বেশি ঝাল হয়ে যেত, তো মেয়েটা খেতে পারতো না, ঠিক আছে? খিচুড়িটা ব্যাপক টেস্ট হয়েছিল, এটা অ্যাকচুয়ালি বর্ষার খিচুড়ি, বৃষ্টির দিনে যেভাবে করে না খিচুড়ি মুসুরির ডালের, সেইভাবে করা। আমি আরও একভাবে খিচুড়ি করতে ভালোবাসি, খেতেও ভালোবাসি, যেটা হচ্ছে সব রকম সবজি দিয়ে, মুগের ডাল দিয়ে প্রেশার কুকারে সিটি মেরে, ওইটাও একদিন ওটা নিয়ে বসবো। হ্যাঁ, ওটা ব্যাপক হয় খেতে, তবে ওটা বর্ষার না, ওটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট, কিন্তু আমি তো ব্রেকফাস্টে খাই না কিছু, তো ওটা একদিনকে ডিনারে নিয়ে বসতে হবে। আজকে একটু বেশি খেয়ে ফেললাম, ভাতের পরিমাণ দুপুরে বলো রাতে বলো, কালকে ব্যালেন্সে নিয়ে আসবো, কালকে আরও কম খাবো, রোজ যা খাই তাহলে ব্যালেন্সে চলে আসবে। প্রচণ্ড তাড়াতাড়ি খাচ্ছি না, ইচ্ছে করে তাড়াতাড়ি খাচ্ছি, কালকে আমাদেরকে অনেক সকালে উঠতে হবে, তাড়াতাড়ি করে খেয়ে তাড়াতাড়ি করে এখন শুতে হবে আমাকে, কারণ কালকে ভ্যাকসিনের ডেট, অবশেষে আমাদের ভ্যাকসিন হচ্ছে। বিছানা টিছানা সব করে রেখে এসেছি, এখন তাড়াতাড়ি করে খেয়ে আমি শুতে পারলে আছি, শুয়ে ঘুমিয়ে পড়বো আজকে।
ভাগ্যিস গরম করিনি, গরম করিনি, গরম করলে খেতে আরও সময় লাগতো। দুপুরবেলা যেমন গরম খিচুড়ি নিয়ে বসেইছিলাম, বসেইছিলাম, ঠান্ডা আর হয় না, ঠান্ডা আর হয় না, কারণ খিচুড়ি দেখবে ঠান্ডা হতে অনেক সময় লাগে, কিন্তু ভাত ঠান্ডা হয়ে যায়। পেটটা পুরো ভরে গেছে, এইটুকু প্রচণ্ড জোর করে খাবো আমি, কারণ পাতের খাবার নষ্ট করি না, সেটা নিশ্চয় এতদিনে তোমরা জেনেছো। আজকে আমার হঠাৎই খিচুড়ি করতে ইচ্ছে করলো, বৃষ্টি নেই, বাদল নেই, কি মনে হলো ভাবলাম চলো খিচুড়ি করি, অনেকদিন খিচুড়ি খাওয়া হয় না। ইচ্ছে করছিল প্রেশার কুকারে করে করতে, ওই আতপ চাল মুগের ডালের সব সবজি দিয়ে ওই খিচুড়িটা, কিন্তু প্রেশার কুকারের ঢাকনার যে গাড়ারটা হয় না, ওটা ছিঁড়ে গেছে, ওটা এখন কিনতে আমাকে বাজার যেতে হবে। তারপর কি সমস্যা, এইটুকু ডিম আছে, খিচুড়ির সাথে খেয়ে লাভ নেই, একটুখানি ছিঁড়ি থাক, লাস্টে খাবো কি আমি, এবার শুধু শুধু কিছু না কিছু রেখে দিই না পাতে লাস্টে খাওয়ার জন্য। আমার অভ্যাস, আমি যাই দিয়ে ভাত খাই না কেন, যাই খাই না কেন, লাস্টে যেটা মুখের মধ্যে দিয়েই আমি উঠে পড়ব, এরকম খাওয়ার জন্য একটা একটা কিছু আমাকে রাখতেই হবে পাতে। দেখবে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও লক্ষ্য করে কিছু একটা রেখে দিই, এবার সবাই চোখটা একটু বন্ধ করো, থালাটা চেটে নিই,
তো আমার খাওয়া শেষ। কি তাড়াতাড়ি খেলাম আজকে বলো তো। আমার খাওয়া শেষ হলো, এই যে থালা হাতে নিয়ে বসে আছি। এবার হাতটা ধুয়ে নিই, দিয়ে শুয়ে পড়ি। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আমার ডিনার নিয়ে। অমলেটটা খেয়ে লাস্টে মুখটা বেশ সুন্দর হয়ে গেল। অমলেট খেতে খুব ভালো লাগে, ডিমের মধ্যে ওই অমলেটটা ভালো লাগে, পোচ ভালো লাগে, ঝোলেরটা ভালো লাগে। আর তো বাকি কী থাকছে ভগবান, আমি ডিমটাই অ্যাকচুয়ালি খুব ভালোবাসি, ওটা হলো কথা। তো চলো আজকে ভিডিওটি এ পর্যন্তই, তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। কালকে ভ্যাকসিন নিয়ে আসার পর আমি জানি না আমি সুস্থ থাকবো নাকি, জ্বর আসবে সুনিশ্চিত। অনেকে জ্বরে বিছানা থেকে উঠতেই পারছে না, আমি জানি না আমার কি হবে। যদি সুস্থ থাকি কালকে ডিনার নিয়ে আসছি, অসুস্থ থাকলেও কিছু না কিছু তো খাবোই, রাত্রিবেলা একটা বিস্কুট হলেও তো খাবো যদি খুব অসুস্থ থাকি, সেটাই নয় তোমাদের সাথে শেয়ার করবো, তো অসুবিধা কী আছে। আর এখন আমার এমএস ফ্যামিলি চ্যানেলে এডিটিংও হয়ে গেছে, এখন আমি শুয়ে পড়তে পারবো তাড়াতাড়ি। আর এই চ্যানেলের তো বেশি একটা কোনো, আমার এই চ্যানেলের পেছনে বেশি একটা পরিশ্রম করতে হয় না, কারণ এই চ্যানেলের যে ভিডিওটা করলাম এটা ওই জাস্ট পোস্ট করে দিলেই হলো, কোনো রকম এডিট থাকে না, তোমরা দেখতেই পাও। প্লাস এই চ্যানেলে আমার কমেন্টে লাভ রিয়াক্ট দেওয়ারও থাকে না, কমেন্টের রিপ্লাইও দিই না, কমেন্ট বক্স খুলিই না, টাইমই পাই না খোলার, যেহেতু আমি এমএস ফ্যামিলি চ্যানেলের কমেন্ট বক্স নিয়ে সারাদিন ব্যস্ত থাকি, সবাইকে লাভ রিয়াক্ট দিতে ব্যস্ত থাকি। তার জন্য এই চ্যানেলের পেছনে আমার কোনো পরিশ্রমই নেই, এই চ্যানেলে না আমার এডিট থাকে, না আমার কমেন্টে মানে কমেন্টগুলো দেখার ব্যাপার থাকে, না থাম্বনেল সেরকমভাবে ভালো করে বানানোর ব্যাপার থাকে, না টাইটেলটা নিয়ে কোনো চিন্তা করতে হয়। সুতরাং আমার এই চ্যানেলের পেছনে কোনো খাটনিই নেই, যত খাটনি আমার ওই এমএস ফ্যামিলি চ্যানেল নিয়ে। ঠিক আছে চলো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থেকো, টা 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 টা।